ব্যারাকপুর নোনা চন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে জলে ডুবে মৃত্যু হয়েছে 8 বছরের প্রতীক বিশ্বাসের। মৃতের পরিবারের অভিযোগ, প্রশিক্ষকের গাফিলতিতেই প্রতীকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলায় ব্যারাকপুরের প্রতীকের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, সঙ্গে ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা কৌস্তভ বাগচি। মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন প্রশিক্ষকদের নজরদারির প্রয়োজন, মৃতের পরিবারের পাশে তিনি আছেন, প্রয়োজনে তারা আইনি সহায়তা দিতে প্রস্তুত আছেন। ভাষা নেই ওনার পাশে, ওনাকে কোনো কথা বলা, মা বাবা বাচ্চার 8 বছরের বাচ্চা এইভাবে ট্রেনারদের গাফিলাতি, বাচ্চারা যখন পুকুরে নামছে সাঁতার শেখার জন্য, তখন তো তাদের মূল দায়িত্ব থাকে কিভাবে তাদেরকে প্রোটেকশন দেবে। এখানে তো একটা বাচ্চার উপরে একজন লোক থাকা দরকার, সেখানে একটা বাচ্চা গায়েব হয়ে গেল, তারা তাদের খুব রিস্ক যারা যে গার্জিয়ানরা দিচ্ছেন তাদের খুব রিস্ক আছে। আমার মনে হচ্ছে এটা নিয়ে খুব চিন্তাভাবনা করা দরকার আছে, যারা কর্তারা আছেন ওই ক্লাবের তাদেরও চিন্তাভাবনা করা দরকার আছে। কে একটা 5টা বাচ্চা যদি নামে, 5জন ট্রেনার যাতে ওর পাশে থাকে, 10জন নামে 10জন তার পাশে থাকে, এরকম ব্যবস্থা করা উচিত। ওটাকে ফুল করার একটা চেষ্টা করেছিলেন এবং আপনার যে সাংসদের তহবিল সেখান থেকে একটা টাকাও করেছিলেন, ডিএম এর কোনো জন্য কি এই টাকাটা আটকে গেল? দেখুন প্রবলেম কি হয়ে যাচ্ছে, আমরা যখন বিরোধী যারা রাজনীতি করি, যারা এমপি হন, তাদের টাকা ডিএম খরচ করতে চায় না, এর নানা রকম জটিলতা দেখিয়ে সেইগুলো আটকে দেয়, সেই সমস্যাতে আমরা ভুগছিলাম তখন। এখানে যারাই এই কর্তারা আছেন তাদের খুব সিরিয়াস হওয়া দরকার আছে। আমার মনে হচ্ছে একটা পুরোপুরি গাফিলতি জেনে বাচ্চাটা শরীরে হলে তার এই দুর্ঘটনা ঘটতো না নিশ্চিত, আমরা তো এই আশা করেছিলাম, কিন্তু পরিবারের পাশে আমরা আছি, আমাদের দ্বারা কোনো রকম আইনি সাহায্য, কোনো অন্য কোনো সাহায্য যদি পরিবারের লাগে আমরা নিশ্চয়ই তার পাশে থাকব। ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।